অত্যন্ত একটি খুশির সাথে আপনাদেরকে একটি কথা আমি জানাতে চাই সেটা হচ্ছে আমাদের অনলাইন সলিউশনের নিজস্ব রিচার্জ পোর্টাল আর নিজস্ব প্যান কার্ড পোর্টাল এখন আমাদের লাইভ হয়ে গেছে নিজস্ব রিচার্জ পোর্টাল মানে নিজস্ব ওন কোম্পানি আর ওন প্যান কার্ড পোর্টাল ওন কোম্পানির আমাদের পুরোপুরি এখন লাইভ হয়ে গেছে রিচার্জ পোর্টালটি দশ তারিখ থেকে লাইভ হয়েছে আর আমাদের প্যান কার্ড পোর্টালটি তেরো তারিখ থেকে লাইভ হয়েছে অর্থাৎ কাল থেকে সো আমি এই কারণেই ভিডিও দিতে পারিনি কারণ এই সব পোর্টালে একটু ডেভেলপমেন্ট বাকি যে কাজগুলো লাগে পোর্টালের ভেতর সেগুলো করতে অনেকটাই টাইম লেগে গেছে তাই জন্য আমি আপডেট কাউকে দিতে পারিনি সো আজকে একটু টাইম পাওয়ার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা করে পাঠাচ্ছি সবাই একটু মন দিয়ে শুনে আমি এই ভিডিওটাতে জাস্ট একটু বলবো কিছু বাকি সব কিছু সম্বন্ধে আমাদের পোর্টালের সম্বন্ধে আমি অন্যান্য ভিডিওতে দেখাবো তো দেখুন আমাদের যে রিচার্জ পোর্টাল সেই রিচার্জ পোর্টের ড্যাশবোর্ড এখানে ওপেন আছে আমাদের পুরোপুরি নিজস্ব রিচার্জ পোর্টাল এখানে অন্য কোনো কোম্পানির আন্ডারের কোনো আমি ভিডিও এখানে দিচ্ছি না এটা সম্পূর্ণ আমাদের ওন রিচার্জ পোর্টাল আমাদেরই কোম্পানির অনলাইন সলিউশান রিচার্জ আর প্যান কার্ড পোর্টালটির নাম হচ্ছে অনলাইন সলিউশান প্যান তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে আইডি নিয়ে কাজ করছেন তারা চাইলে যে কোম্পানির আইডি নিয়ে কাজ করছেন তারা কাজ করতে পারেন আমি কোনো কোম্পানিকে ছোটো করি না কোনো দিনই আজও করব না তবে এটুকুই বলবো আমাদের এই রিচার্জ পোর্টাল নিজেদের যে রিচার্জ পোর্টাল সেটা একবারে নিয়ে আপনারা ট্রাই করে দেখুন রিটেলার ডিস্ট্রিবিউটার আর মাস্টার তিন রকম আইডি আপনারা আমাদের পোর্টাল থেকে পেয়ে যাবেন তো সবার আগেই আমি বলে রাখি রিটেলার আইডি থেকে একমাত্র রিচার্জ হয় আর মাস্টার স্টোরটা থেকে রিচার্জ হয় না শুধুমাত্র আইডি ক্রিয়েট হয় তো যাই হোক আমাদের এই রিচার্জ পোর্টালের ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন আছে আপনারা সবাই প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সবার প্রথমেই ব্যালেন্স ওপরেই শো করবে এখানে আমাদের কিছু ছবি এখানে আপনাদের শো হবে তারপর নিচে আমাদের যে আপডেট থাকবে এখানে আপনাদের কাছে শো হবে তারপরে দেখুন মোবাইল রিচার্জ অপশান এখানে পেয়ে যাবেন ডিটেই রিচার্জ অপশান পেয়ে যাবেন বাকি অনেক কিছু ফিচার্স আছে তো আমি এখানে বলবো সব রকম এখনও পর্যন্ত লাইভ হয়নি যেহেতু এই চার দিন হচ্ছে আমাদের রিচার্জ পোর্টাল তো মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ আর গুগল প্লে স্টোর রিচার্জ এই তিনটি এখন আপাতত আমাদের পোর্টালে লাইভ আছে আমি সবার প্রথমে দেখিয়ে দিই মোবাইল রিচার্জে যদি আপনারা ক্লিক করেন তো সবার প্রথমে দেখুন আমাদের মোবাইল নাম্বারটা এখানে আপনাকে এন্টার করতে হবে দিয়ে দেখুন তারপরে যেখানে এয়ারটেল বলে লেখা আছে সেখানে যেটা মোবাইল নাম্বার অটোমেটিক এখানে সেলেক্ট হবে এটা আমাদের এপিআই লাগানো আছে খুবই ভালো সিস্টেম এটা মোবাইল নাম্বার দেওয়ার পর সেটা কিসের নাম্বার এখানে দেখিয়ে দেবে কোন স্টেটের সেটাও দেখিয়ে দেবে দেখিয়ে দেওয়ার পর আপনাদের যে অ্যামাউন্ট কত টাকা রিচার্জ সেখান থেকে এখানে অ্যামাউন্টটা লিখে আপনারা দিতে পারেন আর যে আপনাদের পোর্টালের পিন থাকবে মানে আপনার আইডির যে পিন থাকবে সেই পিনটা এখানে দেওয়ার পর আপনি পে নামে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে সেই রিচার্জটি হয়ে যাবে চাইলে আপনারা আর অফার ব্রাউজ প্ল্যান সব কিছু এখান থেকে দেখতে পারবেন তারপর যদি আমি ব্যাক করে আপনাদেরকে ডিটিএসে দেখাই তো ডিটিএচ যদি সেম ডিটিএচ নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কীসের ডিটেইলস সেটা এখানে দেখিয়ে দেবে অ্যামাউন্ট পিন দিয়ে বা ইনফো বের করেও আপনারা দেখতে পাবেন পে করে দিলে যেতে সাকসেসফুল হয়ে যাবে আচ্ছা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কোম্পানির মানে আমাদের সাথে ডাইরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ করতে চাইলে বা কিছু জানাতে চাইলে এখান থেকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ এখান থেকে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আপনারা খুব সহজভাবেই ইউপিআইয়ের মাধ্যমে অ্যাড মানি করতে পারবেন এখান থেকে এই পোর্টালে এখানে যত টাকা আপনি অ্যাডমানি করবেন সেই অ্যাডমানির অ্যামাউন্ট লিখে এখান থেকে পে নাও করে আপনারা ইউপিআই পিন দিয়ে অ্যাডমানি করতে পারবেন সেটা সাথে সাথে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে যদি আপনারা সাপোর্টে ক্লিক করেন সাপোর্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আমাদের যে অফিসিয়াল নাম্বার সেই অফিসিয়াল নাম্বারই এটা এখান থেকে আপনারা বুঝতে পারছেন এটা আমাদের নিজেদের পোর্টাল আমাদের অফিসিয়াল ইমেল আইডি আর অ্যাড্রেস এখানে আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইট লিঙ্কও এখান থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমি যদি সেটিংয়ে আপনাদেরকে দেখাই সেটিংয়ে দেখানোর পর এখানে আপনারা নাইট মোড করতে পারবেন আমাদের পোর্টাল থেকে নাইট মোড ডে মোড এখান থেকে করতে পারবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন পাসওয়ার্ড এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন পিন চেঞ্জ করতে পারবেন প্রোফাইলে যা কিছু থাকবে সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন যদি রিপোর্টে যান তো রিচার্জ রিপোর্ট রিচার্জ রিপোর্ট আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন রিচার্জ রিপোর্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি রিচার্জ রিপোর্টে দেখুন এখানে আমার রিচার্জ রিপোর্টে যা কিছু সাকসেস হয়েছে যতগুলো রিচার্জ সেখানে এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন ডেট ওয়াইজ আপনারা এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন তারপর আছে লেজার রিপোর্ট পেমেন্ট রিকোয়েস্ট সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই কমিশানও লেখা আছে মাই কমিশন আপনারা এখান থেকে চেক করতে পারবেন আপনাদের পোর্টালে আর একটা জিনিস আপনাদেরকে দেখে নিচে দেখাই এখানে লগ আউট সেই লগ আউট আপনারা নর্মালি এখানে লগ আউটে ক্লিক করলে আপনাদের যে পোর্টাল সেই পোর্টালটি আপনারা লগ আউটও করতে পারবেন এই পোর্টাল থেকে এখান থেকে খুব সহজভাবেই তো আমি এই ভিডিওতে বেশি কিছু আর বলছি না কমিশন ফমিশান কী আছে না আছে সব আমি পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে অলরেডি তো আপনারা যারা যারা আমাদের এই নিজের পোর্টাল কাজ করতে ইচ্ছুক নিজের পোর্টাল নিয়ে আইডি নিয়ে কাজ করতে ইচ্ছুক তো আমাদের সাথে এখনই যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা আইডি নিয়ে কাজ শুরু করে দিন আর ভালোভাবে সার্ভিস আমরা তো আমাদের আপনাদেরকে দিয়ে থাকি আর এখানে যেহেতু নিজেদের পোর্টাল তো আপনারা বুঝতেই পারছেন সার্ভিস তো আরও বেটার পাবেন আর প্যান কার্ড যে পোর্টালটা বলছিলাম সেটাও আমাদের নিজেদের লাইভ হয়ে গেছে সেটা আমি অন্য ভিডিওতে প্যান কার্ডের একটা আলাদা ভিডিও করে দেবো এটা শুধুমাত্র রিচার্জ পোর্টাল নিয়ে বললাম আর প্যান কার্ড লাইভ হয়েছে সেটা বললাম তো যারা যারা আইডি নেবেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আইডি নিয়ে কাজ শুরু করে দিন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন খুশি থাকবেন